আমি চুলক সাহেব আমাদের পারিবারিক বন্ধু ছিলেন এবং উনি একজন ব্যবসায়ী, সেই হিসাবেও আমাদের সাথে ওনার উঠা বসা অনেক ছিল। উনি ছিলেন ব্যবসায়ী নেতা, সেই হিসাবেও আমার সাথে কাজ করার ওনার দীর্ঘদিনের একটা সুযোগ ছিল। লন্ডনে উনি অসুস্থ হসপিটালে আছে, আমি নিজেও ওনাকে দুইবার দেখতে গেছি। আমার ছেলে তাবিজ যিনি ইলেকশন করছেন তার সাথে সেও চারবার গেছে। তো সেজন্য বলতে যে এটা পার্টিকুলার স্মৃতি বলতে, আমাদের তো যেই একসাথে সরকারের সাথে আমরা যখন বেসরকারি খাতের ভালোর জন্য যখন আমরা কাজ করেছি, তখন আমরা নিত্য নিয়তেও কথা বলতাম। আমরা নিত্য নিয়তই আমাদের একটা স্ট্র্যাটেজি বানাতাম যে কীভাবে আমরা কোন ডিপার্টমেন্টে গিয়ে কোন মন্ত্রীর সাথে কথা বললে আমাদের এই প্রাইভেট সেক্টরের উন্নততর সমৃদ্ধি লাভ করবে। শুধু ওনার যাওয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মনে করি। বাংলাদেশে কম লোকে খুব দৃষ্টান্ত স্থাপন করছেন, একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন এক নম্বর, দুই নম্বর উনি সফল একজন ব্যবসায়ী ছিলেন, তিন নম্বর উনি সফলতার সাথে ব্যবসায়ীদের একটা নেতৃত্ব দিয়েছেন। উনি ঢাকা শহরে যে পরিবর্তনটা আনছেন ঢাকা নর্থে, আমার মনে হয় এটা যে কোনো কেউ যদি চোখ খুলে ড্রাইভ করার সময় ওনারা দেখতে পাবেন। এই যে দৃষ্টান্ত যে নিজের স্বার্থ ছেড়ে নগরের জন্য বা দেশবাসীর জন্য যে একটা দৃষ্টান্ত উনি স্থাপন করে গেছেন, আমি মনে করি এই দৃষ্টান্তই ওনাকে দীর্ঘদিন আমাদের মনে জীবিত রাখবে।